আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। শিশুদের ত্বক খুবই সংবেদনশীল, তাই তার যত্নের প্রয়োজন। শিশু কোনো সমস্যা হলে সেটা দেখতে হবে। শিশুর অনেক সময় চোখের সমস্যা হয়। শিশুর এর সমস্যা নানা রকম কারণে হতে পারে। শিশুর চোখের সংক্রমণ হলে দেখতে হবে, তাই আজকে তুলে ধরব শিশুর চোখের সংক্রমণ কেন হয়, এ সংক্রমণ রোধে যা করণীয়। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। শিশুর চোখের সংক্রমণগুলি। শিশুর চোখ চুলকায়, চোখ লাল হয়ে যায়, ফুলে যায়। নানা রকম ভাইরালের কারণে চোখ লাল হয়ে যায়। অনেক সময় চোখ ফুলে ওঠে, চোখ দিয়ে স্রাব বের হয়, চোখ দিয়ে পানি পড়ে, চোখ ছলছল করে, এসব চোখের সমস্যা নির্দেশ করে। শিশুর চোখের সমস্যা যা করণীয়। চোখে কাজল ব্যবহার পরিহার করুন। শিশুর চোখ কাজল বা সুরমা ব্যবহার করার রীতি অনেক আগে থেকে আমাদের দেশে প্রচলিত আছে, কিন্তু বাজারে পাওয়া কাজল ও সুরমায় যেসব রাসায়নিক ব্যবহার করা হয় সেসব চোখের জন্য অনেক ক্ষতিকর। অনেক চোখে এই সময় ব্যবহার করার ফলে ক্ষতিকর রাসায়নিক শিশুর চোখের রেটিনাতে ক্ষতি করে, তাই শিশুর চোখে কাজল না দেওয়া ভালো। শিশুকে চোখ কচলানো থেকে বিরত রাখুন। চোখে কিছু পড়লে চোখ কচলানোর অভ্যাস প্রায় অনেকেরই আছে, কিন্তু বেশি বেশি চোখ কচলানো চোখের জন্য বড় ক্ষতি বয়ে আনতে পারে। চোখে কিছু পড়ার পর চোখ কচলানো সেই বস্তুটি শক্ত করে স্বভাবতই চোখ আঘাতপ্রাপ্ত হবে। কোনো পোকামাকড় চোখে প্রবেশ করলে কচলানোর ফলে চোখে ব্যাকটেরিয়ার সংক্রমণের সম্ভাবনা থাকে, তাই চোখ না কচলানো ভালো। বেশি সময় ডিভাইসের সামনে না রাখা। শিশু যদি অনেক সময় যাবৎ মোবাইল চালায় তবে শিশুর চোখের ওপর প্রভাব পড়বে। মোবাইল স্ক্রিনের আলো চোখে পড়ে, রেটিনার সমস্যা করবে, তাই শিশুর মোবাইল ব্যবহারে সতর্ক হন। শিশুর চোখের যেন ক্ষতি না হয় খেয়ালে রাখা। শিশুর চোখের সংক্রমণে গরম বা ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন। শিশুর চোখে পুঁজ জমলে পানি তুলো দিয়ে পরিষ্কার করতে পারেন। এতে শিশুর চোখের সংক্রমণ থেকে মুক্তি পাবে, তাই শিশুর চোখের সমস্যা এগুলো উপায় অবলম্বন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।